চলতি বছরের 24 ফেব্রুয়ারি শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এটাকে আগ্রাসন ঘোষণা দিয়ে রাশিয়ার উপর পশ্চিমা সহ উন্নত দেশগুলো নিষেধাজ্ঞা দিতে থাকে, যা অস্থিতিশীল করে তোলে জ্বালানি পণ্যের বাজারকে। বাংলাদেশ বরাবর সৌদি আরব ও সিঙ্গাপুরের বাজার থেকে জ্বালানি কিনলেও অপরিশোধিত তেল কেনার রুশ প্রস্তাবে নতুন পথ খুলেছে সরকারের সামনে। গত 23 মে এ প্রস্তাবের বিষয়ে প্রথম মুখ খোলেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান কোন প্রক্রিয়ায় এই তেল আনা সম্ভব তা যাচাই বাছাই চলছে। ক্রুড অয়েলের প্রস্তাব আমরা পেয়েছি একটা, বাট হ্যাঁ এটা এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা নিতে পারি, এটা একটা আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের এমন বক্তব্যের 7 দিন পার না হতেই এ প্রসঙ্গে নতুন তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। দুদিনের ভারত সফর থেকে ফিরে তিনি বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে ভারতের অভিজ্ঞতা নিয়ে এগোতে চায় ঢাকা। আশা আমাদের অফার করেছেন এনার্জি, তারা আমাদের দিতে চায়, কিন্তু আমরা তো বয়ে ওই স্যাংশনের বয়ে তোমরা কেমনে করলা, হ্যাঁ তোমরা তো নিচ্ছ, সেইটা তারা বলেছে, তারা ফন্দে ফিকির বের করেছে, তাই আমরা সেটা ওনাদের বুদ্ধি চাই, তোমরা কেমনে করে করতেছো, দিস মোর অফ এ ইউ নো ফ্রেন্ডলি ডিসকাশন। এদিকে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে উত্তর পূর্ব এশিয়া অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান আব্দুল মোমেন। রিজিওনাল কিছু অর্গানাইজেশন গড়ে তোলা, যাতে আমাদের সমস্যাগুলো হলে আমরা ম্যানেজ করতে পারি, এইটা আমরা আলাপ করেছি যে আমরা উই হ্যাভ টু লুক যে আমরা রিজিওনালি কিভাবে স্টেবিলিটি এন্ড সিকিউরিটিটা অর্জন রাখতে পারি। ভারতের সঙ্গে মিলে কাজ করলেও এখনই নতুন কোনো জোটের কথা ভাবছে না বাংলাদেশ। আমরা ওই সব জোট টোটে অত বিশ্বাস করি না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।